নমস্কার বন্ধুরা, আমাদের আলোর পথযাত্রী চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি টপিক নিয়ে। আমাদের পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ফিজিক্স বইয়ের তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ কুলম্বের সূত্র নিয়ে আজকে আমরা আলোচনা করছি। দেখে নাও, কুলম্বের সূত্রে আলোচনা করার আগে আমরা বেসিক যে জিনিসটা জেনে নেব সেটা হচ্ছে দুটো সমজাতীয় তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে, মানে প্লাস প্লাস মাইনাস মাইনাস পরস্পরকে বিকর্ষণ করবে, আর দুটো বিপরীত জাতীয় তড়িৎ আধান মানে প্লাস আর মাইনাস পরস্পরকে আকর্ষণ করে। এটা আমরা ছোটোবেলা থেকেই জেনে আসছি যে দুটো সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে আর দুটো বিষমজাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। এখন কুলম্বের সূত্র পড়তে গেলে আমাদের যেটা জানতে হবে যে কুলম্বের সূত্র বা কুলম্ব কী বলে গেছেন। মনে করি এটা একটা বিন্দু আধান Q1 আর এটা একটা বিন্দু আধান Q2, এদের মধ্যবর্তী দূরত্ব R। তো কুলম্বের সূত্র বলছে দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল যে আকর্ষণ বা বিকর্ষণ বল, দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের যে মধ্যবর্তী দূরত্ব আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন ক্লাস টেনে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমি বলতে পারি এফ ভ্যারিজাস Q1 Q2 R² তাহলে এখান থেকে ভ্যারিজাস উঠলে একটা ধ্রুবক আসবে K'Q1 Q2 R². এটাই কুলম্বের সূত্রে বেসিক জিনিস বা কুলম্বের সূত্রে বেসিক জায়গা। কিন্তু ক্লাস টুয়েলভের আলোচনার ক্ষেত্রে আমরা যদি শূন্য মাধ্যম বা ফ্রি স্পেসে কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করি তাহলে কী হবে দেখি। শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম বা ফ্রি স্পেসে কুলম্বের সূত্রে আলোচনা, এর জন্য দুটো একক আমাদের দেখতে হবে। আমরা জানি CGS একটা একক আছে আর একটা হচ্ছে SI পদ্ধতিতে একক আছে। তো CGS পদ্ধতিতে কুলম্বের সূত্রকে লেখা যায় F=Q1 Q2 R² আর শূন্য মাধ্যমে ফ্রি স্পেসে বা বায়ু মাধ্যমে কুলম্বের সূত্রকে লেখা হয় F=1/4πε₀Q1 Q2 R². তাহলে এখন কুলম্বের সূত্র SI পদ্ধতিতে শূন্য মাধ্যমে যেটা দাঁড়ালো F=1/4πε₀Q1 Q2 R², এটা নিয়ে আমরা কাজ করব। এখন প্রশ্ন হচ্ছে F0 মানে কি। F0কে বলা হয় তড়িৎ ভেদ্যতা, বা পারমিটিভিটি। এখান দিয়ে F0-এর একক এবং মান আমাদের জানতে হবে। তো এখান থেকে যদি F0 আমরা বার করি তাহলে যেটা দাঁড়াবে 1/4πε₀Q1 Q2 F²। তাহলে এখান থেকে এককটা বেরিয়ে যাবে। আধানকে SI পদ্ধতিতে আধানের একক হচ্ছে কুলম্ব আর CGS পদ্ধতিতে আধানের একক হচ্ছে ESU। এখানে একটা সম্পর্ক আছে বলে দিই, 1 কুলম্ব = 3×10⁻¹ESU, এটা একটা সম্পর্ক আছে। তো এখান থেকে এটা কুলম্ব বল নিউটন আর এটা মিটার স্কোয়ার, তাহলে এখান দিয়ে যেটা আসবে C²⁻¹⁻¹⁻¹² এটা হচ্ছে F0-এর একক। তো এখন এই F0-এর একটা ভ্যালু আছে আমাদের জানতে হবে, 8.854×10⁻¹২ C²⁻¹⁻¹² তো এটা হচ্ছে F0-এর ভ্যালু। যেমন F0-এর ভ্যালু আছে তেমনি 1/4πε₀। F0কে আমরা কী বলছি, তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি। 1/4πε₀ একটা ভ্যালু আছে 9×10⁻¹। এককটা কী হবে, এর অনন্যক, মানে এটা জাস্ট উল্টে যাবে, অনন্যক হয়ে যাবে, মানে যেটা হবে N·m²C⁻²⁻¹² বা এটাকে এরকমভাবেও বলা যায় N·m²C⁻²⁻২। তাহলে এখন আমি যেটা দেখলাম যে শূন্য মাধ্যমের জন্য যে কুলম্বীয় আকর্ষণ বা বিকর্ষণ বলটা, যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1/4πε₀Q1 Q2 R². আচ্ছা, F0-এর যদি মাত্রা বিশ্লেষণ করি আমরা কী হবে, F0-এর মাত্রা Q1, Q মানে হচ্ছে চার্জের মাত্রা, সেটা হচ্ছে IT,
তাহলে এখানে যেটা হবে আইটি, আর এফ মানে বলের মাত্রা মানে ভর ইন্টু ত্বরণ, তাহলে ভর ইন্টু ত্বরণ ML টু দি পাওয়ার মাইনাস টু, আর আর স্কোয়ার মানে হচ্ছে এল স্কোয়ার। তাহলে এখান দিয়ে এখানে যেটা লেখা যাবে আই স্কোয়ার টি স্কোয়ার, আর এখানে যেটা দাঁড়াবে ML কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এটাকে আমরা লিখতে পারি এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল টু দি পাওয়ার মাইনাস থ্রি, এল টু দি পাওয়ার মাইনাস থ্রি টি টু দি পাওয়ার ফোর আই স্কোয়ার। এটা হয়ে গেল তড়িৎ ভেদ্যতা বা এপসাইলন নট বা পারমিটিভিটির মাত্রা। আমি এই জিনিসটা মুছে দিচ্ছি। তাহলে এখন যে জিনিসটা দেখবো আমরা, যে শূন্য মাধ্যম বা ফ্রি স্পেসের ক্ষেত্রে কুলম্বীয় আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা দাঁড়াচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। অন্য যে কোনো মিডিয়ামের জন্য, এনি আদার মিডিয়াম, অন্য যে কোনো মাধ্যমের জন্য, শূন্য মাধ্যম ছাড়া অন্য যে কোনো মাধ্যমের জন্য কুলম্বীয় আকর্ষণ বল কি দাঁড়াবে, 1/4 পাই এপসাইলন কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এখন এই এপসাইলন মানেটা কি? এইটা হচ্ছে অন্য যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এই প্রসঙ্গে আমি বলে রাখি যে অন্য যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে এইভাবে এপসাইলন আর দিয়ে চিহ্নিত করা যায়। অন্য যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বাই শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, এই জিনিসটাকে বলা হয় আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। এই জিনিসটাকে বলা হয় আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা, বা একে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি। একে বলা হয় রিলেটিভ পারমিটিভিটি। এখন এই যে অন্য যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা বা শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, একে আবার কে দিয়েও চিহ্নিত করা যায়, যাকে বলা হয় ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা বাংলায় যাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক, বাংলায় যাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি এপসাইলন ইকুয়াল টু কে এপসাইলন জিরো। তাহলে অন্য যে কোনো মাধ্যম, এনি আদার মিডিয়ামের জন্য কুলম্বীয় আকর্ষণ বল এপসাইলনের জায়গায় আমি লিখতে পারি কে এপসাইলন জিরো কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। এখন 1/k-টাকে বাইরে করে আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন জিরো কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তোমরা খুব ভালো করে দেখো, শূন্য মাধ্যমের জন্য যে কুলম্বীয় আকর্ষণ বা বিকর্ষণ বলটা ছিল এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, সেটাই এখানে ফিরে এসছে 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে এর জায়গায় আমরা বসাতে পারি এফ, তাহলে আমার যেটা দাঁড়ালো F/k। তাহলে আমার এখানে যেটা দাঁড়ালো, অন্য যে কোনো মাধ্যমের জন্য কুলম্বীয় আকর্ষণ বল যেটা দাঁড়ালো শূন্য মাধ্যমের 1/k অংশ দাঁড়ালো। এই পরাবৈদ্যুতিক মান সবসময় ধনাত্মক হয়, এবং এই পরাবৈদ্যুতিক যে মানটা সেটা সবসময় একের বেশি হয়, কে গ্রেটার দ্যান ওয়ান। তাহলে আমি বলতে পারি যে শূন্য মাধ্যম অপেক্ষা অন্য যে কোনো মাধ্যমে যদি কুলম্বীয় বল, যদি বিন্দু আদানকে নিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রে কুলম্বীয় আকর্ষণ বলের মান শূন্য মাধ্যমের কুলম্বীয় আকর্ষণ বলের তুলনায় 1/k অংশ কমে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি F'F, অর্থাৎ যে কোনো বিন্দু আদানকে শূন্য মাধ্যমের তুলনায় অন্য যে কোনো মাধ্যমে রাখলে তার কুলম্বীয় আকর্ষণ বলের মানটা হ্রাস পাচ্ছে। এইবার এখানে আমাদের যে জিনিসটা একটু আলোচনা করার বিষয় সেটা হচ্ছে কুলম্বের সূত্র। আলোচনা করলাম আমরা শূন্য মাধ্যমে এবং অন্য যে কোনো মাধ্যমে। তো কুলম্বের সূত্রের সঙ্গে একটা সূত্রের সিমিলারিটি আমরা পাই, সেটা হচ্ছে মহাকর্ষের সূত্র, নিউটনের মহাকর্ষের সূত্র। নিউটনের মহাকর্ষ সূত্র কি বলে? এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে এটা কুলম্বের সূত্র কুলম্বস ল, আর এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র, গ্র্যাভিটেশন ল, নিউটনের মহাকর্ষ সূত্র। এই দুটো সূত্রের মধ্যে কিছু সাদৃশ্য আমরা দেখতে পাই, কিছু বৈসাদৃশ্য আমরা দেখতে পাই, কিছু সাদৃশ্য কিছু বৈসাদৃশ্য দেখতে পাই। কী সাদৃশ্য দেখতে পাই? আমরা দেখছি দুটোই ইনভার্স স্কোয়ার ল। তার মানে ইনভার্স স্কোয়ার মানে কুলম্বের
সূত্র এফ ভ্যারিজাস ওয়ান বাই আর স্কোয়ার, মহাকর্ষ সূত্র এফ ভ্যারিজাস ওয়ান বাই আর স্কোয়ার, অর্থাৎ দুটোই ইনভার্স স্কোয়ার ল, দুটোই ইনভার্স স্কোয়ার লকে স্যাটিসফাই করছে। তাহলে এক নম্বর সাদৃশ্য যেটা, যে কুলম্বের সূত্র দুটো বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আবার মহাকর্ষ সূত্রের ক্ষেত্রেও দুটো বস্তুর মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল সেটা বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এফ ভ্যারিজাস ওয়ান বাই আর স্কোয়ার। আর যেটা আমরা বলতে পারি, কুলম্বের সূত্র আর গ্র্যাভিটেশন ল দুটোই সংরক্ষী বল, কুলম্বের সূত্র বা নিউটনের মহাকর্ষ সূত্র দুটোই সংরক্ষী বল। আরেকটা আমরা যেটা বলতে পারি, এই দুটো সূত্রেই যেটা বলা যায় যে ফোর্সটা অ্যাক্টস অ্যালং দ্য স্ট্রেট লাইন জয়নিং দেম, অ্যাক্টস অ্যালং দ্য স্ট্রেট লাইন জয়নিং দেম, অর্থাৎ স্ট্রেট লাইন বরাবর এটা কাজ করছে, একটা সরল লেখা বরাবর, অ্যাক্টস অ্যালং দ্য স্ট্রেট লাইন জয়নিং দেম। বৈসাদৃশ্য আমরা কী বলতে পারি, কুলম্বের সূত্র যেটা আমরা বলতে পারি যে কুলম্বস ল, কুলম্বের সূত্র আকর্ষণ বা বিকর্ষণ বল, মানে কুলম্বের সূত্র যেটা আমরা বলতে পারি আইদার অ্যাট্রাকটিভ আইদার রিপালসিভ, কিন্তু মহাকর্ষের সূত্র অর্থাৎ যে গ্র্যাভিটেশন ল মহাকর্ষের সূত্র শুধুমাত্রই কিন্তু আকর্ষণ বল, শুধুমাত্র অ্যাট্রাকটিভ। আরেকটা আমরা যেটা বলতে পারি যে কুলম্বের সূত্র মাধ্যমের ওপর নির্ভর করে, কুলম্বের সূত্র মাধ্যমের ওপর নির্ভর করে, কুলম্বের সূত্র ডিপেন্ডস আপন মিডিয়াম, কুলম্বের সূত্র ডিপেন্ডস আপন মিডিয়াম, মাধ্যমের ওপর নির্ভর করে, কিন্তু গ্র্যাভিটেশন ল মাধ্যম নিরপেক্ষ, ইনডিপেন্ডেন্ট অব মিডিয়াম, অর্থাৎ গ্র্যাভিটেশন ল বা নিউটনের মহাকর্ষ সূত্র মাধ্যমের ওপর নির্ভর করে না। আচ্ছা, এক্ষেত্রে তাহলে একটা প্রশ্ন জাগে যে নিউটনের মহাকর্ষ সূত্রে এই যে জি, এই জিকে তো বলা হয় সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, তো এখন এই যে কুলম্বের সূত্র কি সার্বজনীন হতে পারে? 1/4πε0 q1 q2 r² কুলম্বের সূত্র কি সার্বজনীন হতে পারে? কখনো না। কুলম্বের যে সূত্র সেটা সার্বজনীন নয়, কারণ কুলম্বের সূত্রে যেটা মাধ্যমের উপর নির্ভর করে, অর্থাৎ বিন্দু আধান দুটি যে মাধ্যমে থাকবে সেই মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, তাই কুলম্বের সূত্রকে কিন্তু সার্বজনীন বলা হয় না, কুলম্বের সূত্রকে সার্বজনীন বলা যেতে পারে না। তাহলে এইগুলো ছিল কুলম্বের সূত্র এবং নিউটনের মহাকর্ষ সূত্রের মধ্যে কিছু সাদৃশ্য, কিছু বৈসাদৃশ্য। আজকে আরেকটা যে টপিকটা দেখে আমরা শেষ করব সেটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ কীরকম হতে পারে সেটা দেখে আজকে আমরা আলোচনা শেষ করব। তো কুলম্বের সূত্র, এটা বিন্দু আধান, এদের মধ্যবর্তী দূরত্ব আর, তো এই দিকে মনে করছি F1 এর ওপর যদি ফোর্স ক্রিয়া করে, মানে ফোর্স অন F1 যেটা ডিউ টু 2, আর এদিকে যেটা F21, আর এদের মধ্যবর্তী দূরত্ব যেটা আর, এই দিকে যেটা R2 - R1, আর এইদিকে যেটা R1 - R2। তাহলে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ ভেক্টর ফর্ম অফ কুলম্বস ল সেটা নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে একটা জিনিস দেখতে পারবো, এই যে F12 আর F21 এটা কিন্তু অপোজিট ডিরেকশান, এটা কিন্তু এই যে বল দুটো এটা কিন্তু অপোজিট ডিরেকশান, যে ভেক্টরে যদি লিখি, কিন্তু এরা ম্যাগনিচিউডিক্যালি কিন্তু সেম, এদের ম্যাগনিচিউডটা কিন্তু সেম। তাহলে এক্ষেত্রে আমরা কী লিখতে পারি, যদি F12-র জন্য লিখি তাহলে লিখতে পারি 1/4πε0 q1 q2 বাই r স্কোয়ার, আর এখানে আমরা বলতে পারি ক্যাপ মানে ইউনিট ভেক্টর। তো ইউনিট ভেক্টর মানেটা কি, ইউনিট ভেক্টর মানে হচ্ছে, ভেক্টরে তোমরা পড়েছো, ইউনিট ভেক্টর মানে হচ্ছে এই জিনিসটা, কোনো ভেক্টরকে তার মড দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে ইউনিট ভেক্টর পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে আরেকটু যদি আমরা লিখতে চাই তাহলে লিখতে পারবো 1/4πε0
q1 q2 mod r square r1 minus r2 by r1 r2 এই জিনিসটা লিখতে পারবো। এখন r মানে আমরা এই জিনিসটা বলতে পারি, r মানে এই জিনিসটা বলতে পারি। তাহলে এক্ষেত্রে আরও লেখা যায় 1/4πε0 q1 q2 r1 মাইনাস r2 হোল কিউব ইন্টু r1 মাইনাস r2। এই জিনিসটা ছিল কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। যেভাবে আমরা f12 লিখেছি তাহলে ঠিক সেভাবে f21ও লিখে দিতে পারবো, যে 1/4πε0 q1 q2 বাই r2 মাইনাস r1 তার হোল কিউব r2 মাইনাস r1। এভাবে আমরা f21 লিখে দিতে পারবো। তাহলে এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ নিয়ে আলোচনা করলাম এবং কুলম্বের সূত্রটা কি ঠিক সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে আমরা যেটা আলোচনা করব যে কুলম্বের সূত্র, সুপার পজিশন প্রিন্সিপাল এবং অবশ্যই তড়িৎক্ষেত্রের ধারণা। তাই আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, যদি মনে হয় যে আমাদের এই ভিডিও তোমাদের কোনো কাজে লাগবে, তাহলে তোমরা ভিডিওটাকে শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যে বেল আইকনটা আছে সেই বেল আইকনটা ক্লিক করে দিও, আমাদের চ্যানেলের নোটিফিকেশন সবচাইতে সবার আগে পেতে।